দেখুন আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা ধান কাটা রিপার মেশিন। দেখতে পাচ্ছেন খুব দ্রুত ধান কাটা হচ্ছে এবং খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে কেটে একদিকে ফালাই দিচ্ছে। দেখেন এটা ব্যাক গিয়ার আছে, আপনারা চাইলে যে কোনো সময় পিছনে সামনে করতে পারবেন। এটাতে রো আছে হচ্ছে চারটা, একসাথে চারটা থেকে পাঁচটা করে সারি আপনারা কাটতে পারবেন। তবে যে জায়গাটাতে আমরা আছি দেখেন, এটাতে কিন্তু এলোমেলো ধান এনারা কেটেছেন, আর এলোমেলো ধান রোপণ করার পরও কিন্তু সুন্দরভাবে কাটা হচ্ছে। তো এই গাড়িটা পিছিয়ে নেওয়া হলো, এরকম করে সারিভাবেই সুন্দর করে কেটে ফালাই দেওয়া হচ্ছে। এই জায়গাটা প্রায় 30% উপরে ধান আছে। তো আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কত দ্রুত ধান কাটা যায়। দেখেন একটা শাড়ি অলরেডি কাটা হয়ে গেছে, তো সেই শাড়িটা দেখেন কত সুন্দর করে পড়েছে, কোনো ধান কিন্তু এলোমেলোভাবে পড়ে নেই। দেখেন একদম নিচ থেকে কাটছে এবং খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে পড়ছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু ডিজেল ইঞ্জিন, এর আগে আপনারা পেট্রোলটা দেখেছিলেন। তো পেট্রোলটাতে রো কম ছিল, এটাতে রো একটু বেশি, আর ডিজেল হওয়ার কারণে এর শক্তির দিক থেকেও বেশ শক্তিশালী, কারণ ডিজেল এটা 7 হর্সের ইঞ্জিন। এবং রোয়ের দিক থেকে পেট্রোলটা যটা সারি একসাথে কাটতে পারবে তার থেকে বেশি সারি এই ধান কাটা মেশিনটা করতে পারবে। আমি একটু রোগুলো দেখাই। দেখেন এটা কিন্তু এলোমেলো করে রোপণ করেছিল। অনেকেই প্রশ্ন করেন যে আসলে এলোমেলো যে ধানগুলো আছে সেগুলো কাটা যাবে কি না। তো এখানে দেখেন পুরো গোড়াগুলো দেখলেই বুঝতে পারছেন যে এটা সবই এলোমেলো ছিল। তবে লম্বা ধানের জমির জন্য খুব সুন্দর এই মেশিনগুলো। তো কাটা শেষ হয়ে গেছে। এখন আসলে আমাদের জমি জমা খুব কমে যাওয়ার কারণে দেখবেন যে ধান কাটার যে মেশিনগুলো, বড় বড় মেশিনগুলো, হারভেস্টারগুলো, সেগুলোতেও কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। আর আমরা ছোটো মেশিনগুলো এই কারণেই আনি, কারণ হলো আপনাদের নিজের জমিগুলোর নিজেই ধানগুলো কেটে নিতে পারবেন এবং অন্যেরও টুকটাক যে ছোটো ছোটো জমি আছে সেটা ধানগুলো কিন্তু কেটে দিতে পারবেন। দেখেন এই জায়গাতে, যে জায়গায় আমরা এটা ঘুরাচ্ছি, এখানে কিন্তু হারভেস্টার ঘোরা খুব কষ্টকর, কারণ হারভেস্টারগুলো যখন এত বড় হয় যে একটা ছোট জমিতে কিন্তু সে কাটতে পারবে না। কাছ থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করব। আসলে একটু কাদামাটি, এ কারণে হাঁটতে অসুবিধা হচ্ছে। আমি একটু দূর থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন কত দ্রুত হচ্ছে এটা একটু দেখবেন, কারণ ওই মেশিনের সাথে আসলে অত জোরে হাঁটা সম্ভব হচ্ছে না। আরও স্পিড আছে, স্পিড বাড়ালে আরও দ্রুত কাটা সম্ভব। এর আগে আমরা একটা আপনাদেরকে পেট্রোল ইঞ্জিন দেখিয়েছিলাম, ওটাতে কিন্তু আমরা দৌড়ে দৌড়ে ধান কেটেছিলাম। আপনারা আমাদের পেজে ভিডিওটা আছে, ওটা আপনারা দেখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা আছে যে দৌড়ে দৌড়ে ধান কাটার ইয়ে। তো এটাতেও সেম আপনারা দৌড়ে ধান কাটতে পারবেন, কারণ এর শক্তির দিক থেকে বেশ ভালো। ডিজেল হওয়ার কারণে ভারী জিনিসেও লোড নিচ্ছে। আমি এদিকে আসছি, সে আমি আপনাদেরকে একটু দেখাই, দেখা যাচ্ছে কি না একটু জানাবেন। আসলে প্রচুর রোদ, আর যেখানে কাটছি এটা কাদামাটি, পা তলিয়ে যাচ্ছে, হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, এই কারণে একটু দূর থেকে দেখাতে লাগছে আপনাদেরকে। তবে এটার পর্যাপ্ত পরিমাণ ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ, ভিডিও রেকর্ড হচ্ছে। আর লাইভে দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে যে লাইভ কেমন সরাসরি, যে কোনো এডিট নাই, যে আসলেই কাজ করে কিনা। আপনারা দেখবেন যে আমরা সবসময়ই যে কোনো মেশিনের লাইভ দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের আমাদের উপর যে ভরসাটা আছে আর মেশিনগুলো যে আসলেই কাজের কিনা এটা যাতে আপনারা দেখতে পারেন, এই কারণে আমরা লাইভ দেখাই। দেখেন এখানে আপনারা জানেন যে আমরা লাইভ করছি,
রিয়েল টাইম লাইভ করছে। তো দেখেন এখানে কীভাবে কাটা হচ্ছে সবগুলাই কিন্তু। প্রচুর কাদা আটকায় যাচ্ছে চাকা। তারপর আমি একটু আপনাদেরকে এই দিকটা দেখাই যে কীরকম সারিবদ্ধভাবে কাটা হয়েছে। দেখেন একদম গোড়া থেকে কিন্তু একদম হারভেস্টারের মতোই একদম এই এটাতে হচ্ছে দেখেন মাত্র কতটুকু হবে, হাফ ইঞ্চিরও কম কিন্তু বাকি রয়েছে। তাছাড়া একদম মাটির কাছ থেকে কিন্তু কেটে ফেলছে। এবং এদিকে পড়ার জায়গাগুলো আপনি যদি একটু খেয়াল করেন যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পড়ছে। তো মেশিনটা অলরেডি অফ হয়ে অফ করা হয়েছে কারণ খুব কাদা তলিয়ে যাচ্ছে সব কিছু, হাঁটতে অসুবিধা হচ্ছে। তারপরও আমরা এই কাদাতেও কত সুন্দর করে কেটেছি এটাতেই বুঝতে পারতেছেন যে কতটা কাজের এই ধান কাটা মেশিন। তো এটা নিয়ে আরেকটা আমরা লাইভ করব, আমরা আমাদের সাথে থাকবেন। আসলে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, খুব কাদা। তো এই মেশিনটি প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করবেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন। আর এটার পর্যাপ্ত ভিডিও আসছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকেন।